আমরা এই পর্বে দেখি জুয়েল হাঁটতে হাঁটতে একটি ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছে। হঠাৎ করেই তার কুকুরছানা উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দেয়। আসলে তারা নিজেরাও জানতো না তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। এরপরে জুয়েল ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না শব্দটি কোথা থেকে আসছে। জুয়েল লক্ষ্য করে দেখে তার চারপাশের মাটি কাঁপছে। তার কিছুক্ষণ পরে মাটির নিচ থেকে ভয়ঙ্কর একটি মনস্টার বের হয়ে আসে। সে দ্রুত তার হাতিয়ারটি নিয়ে নেয় মনস্টারকে অ্যাটাক করবে বলে, কিন্তু মনস্টার উল্টো পিছন থেকে তাকে আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। এরপরে মনস্টার তার কুকুরছানাকে আক্রমণ করে বসে। এরপরে জুয়েলের সাথে যা ঘটবে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে দিন। যখনই মনস্টার কুকুরটিকে আক্রমণ করে খেতে যাবে তখনই জুয়েল তার তীরের সাহায্যে মনস্টারকে অ্যাটাক করে, যার কারণে মনস্টারটি কুকুরছানাকে ফেলে জুয়েলকে অ্যাটাক করে বসে। আর একদম শেষ মুহূর্তে জুয়েল তার হাতিয়ার দিয়ে মনস্টারের মাথার মধ্যে একটি তীর নিক্ষেপ করে, যার কারণে মনস্টার সেখানেই মারা যায়।